মুখস্থিত হয়ে গেল পরিকল্পনা মন্ত্রণালয় বিটে কর্মরত সাংবাদিকদের ফ্যামিলি ডে 2021। বার্ষিকী আয়োজনে শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের গেট থেকে যাত্রা শুরু করেন এবিটের কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা। লক্ষ্য 300 ফিটের পরে সি শেল পার্ক। পার্কে পৌঁছেই সকালের নাস্তা, তারপর দুই বিভাগে বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল নারীদের পিলো পাস। পুরুষদের হাঁড়ি ভাঙা প্রতিযোগিতাও আনন্দের খোরাক জুগিয়েছে। এসবের মাঝে চলে সুইমিং পুলে জলকেলি। আনন্দের এই উপলক্ষ তৈরি করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান অংশগ্রহণকারীরা। এই অনুষ্ঠানে ধৈর্য সহকারে সবাই অংশগ্রহণমূলকভাবে অংশগ্রহণ করছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিজেপির পক্ষ থেকে। ক্রিকেট খেলার মাধ্যমে শেষ হয় খেলাধুলা পর্ব। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কয়েকজন গান পরিবেশন করেন। সবশেষে গিফট বিতরণ ও রাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আপনারা জানেন যে বাংলাদেশ আমরা 50 বছরে পদার্পণ করলাম, আমরা 50 বছর পালন করব, আমরা একটি ভালো অবস্থানে আসছি বিশ্বের দরবারে। বাংলাভিশন ঢাকা।